বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ইতিহাস, প্রোগ্রাম স্নাতক সম্মান চতুর্থ বর্ষ, কোর্স কোড 241511, কোর্স শিরোনাম যুক্তরাষ্ট্রের ইতিহাস 1861 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত, লেকচার নম্বর 08, লেকচারের শিরোনাম থিওডোর রুজভেল্টের পররাষ্ট্রনীতি। আর আজকে তোমাদের সাথে রয়েছি আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক 24 BCS, ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল। প্রথমে আমরা যে আলোকচিত্রটি দেখতে পাচ্ছি তা হচ্ছে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের একটি ছবি। আমরা থিওডোর রুজভেল্টের সংক্ষিপ্ত পরিচিতি জানব। থিওডোর রুজভেল্ট জুনিয়র নামের আদ্যাক্ষরের কারণে তিনি টেডি রুজভেল্ট নামে পরিচিত ছিলেন, অর্থাৎ থিওডোর রুজভেল্ট জুনিয়র। থিওডোর রুজভেল্ট লিখতে থিওডোরে আদ্যাক্ষর হচ্ছে টি, রুজভেল্টের আদ্যাক্ষর হচ্ছে আর। এই দুটি শব্দের আদ্যাক্ষরে টি আর, আদ্যাক্ষর হচ্ছে টি আর, এই টি আর এর কারণে তিনি টেডি রুজভেল্ট নামে পরিচিত ছিলেন। থিওডোর রুজভেল্ট 1901 খ্রিস্টাব্দ থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত আমেরিকার 26তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি একাধারে ছিলেন একজন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, সংরক্ষণবাদী, প্রকৃতিবাদী এবং একই সাথে লেখক। 1899 খ্রিস্টাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে তিনি নিউ ইয়র্ক সিটির 33তম গভর্নর হিসেবে কর্মরত ছিলেন। 1901 খ্রিস্টাব্দের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের 25তম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 20 শতকের শুরুর দিকে যখন তিনি প্রগতিশীল আন্দোলনের যুগে এর নীতিমালার সমর্থনে কাজ করেন, তখন তিনি রিপাবলিকান পার্টির নেতা হিসেবে আবির্ভূত হন এবং অ্যান্টিট্রাস্ট পরিকল্পনার মূল চালিকা শক্তিতে পরিণত হন। প্রেসিডেন্ট ম্যাককিনলি আততায়ীর হাতে নিহত হওয়ার পর 1901 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে অপ্রত্যাশিতভাবে থিওডোর রুজভেল্টের 43তম জন্মবার্ষিকীর 6 সপ্তাহ পূর্বেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার গৌরব অর্জন করেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট ছিলেন যুক্তরাষ্ট্রের 25তম ভাইস প্রেসিডেন্ট। 20 শতকের শুরুর দিকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যখন প্রগতিশীল আন্দোলন চলমান, ঠিক তখন এই প্রগতিশীল আন্দোলনের যে নীতিমালা বা আদর্শগুলো ছিল সেগুলোর সমর্থনে নিরলসভাবে তিনি কাজ করে গিয়েছেন এবং এক পর্যায়ে তিনি রিপাবলিকান পার্টির নেতা হিসেবে আবির্ভূত হন এবং বহুল আলোচিত অ্যান্টিট্রাস্ট পরিকল্পনা বা অ্যান্টিট্রাস্ট পলিসি যেগুলো ছিল তার মূল চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হন। প্রেসিডেন্ট ম্যাককিনলি আমরা জানি তিনি আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। তো তার নিহত হওয়ার পর 1901 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে থিওডোর রুজভেল্ট যুক্তরাষ্ট্রের 26তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অর্থাৎ বলা হচ্ছে তিনি অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। অর্থাৎ কেউ তখন পরিকল্পনা মানে চিন্তাই করেনি যে থিওডোর রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। এটা একটা আশ্চর্যজনক ঘটনা হিসেবে অনেকে দেখেছে যে থিওডোর রুজভেল্ট যখন তার
জন্মদিনের 43তম বার্ষিকী জন্ম 43তম জন্মবার্ষিকী পালন করবেন। ঠিক তার 6 সপ্তাহ হওয়ার পূর্বেই যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নাম লিখান যুক্তরাষ্ট্রের ইতিহাসে। তো যদিও তিনি ম্যাককিনলির নীতিমালারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতি দেন, সরকারি অফিসের প্রতি জনগণের ভাবমূর্তি হঠাৎই তিনি পাল্টে দেন। তিনি এক্সিকিউটিভ ম্যানশনের নতুন নামকরণ করেন হোয়াইট হাউস এবং এডদার কাউবয় বক্সার ভ্রমণকারী ও পর্যটক লেখক এবং শিল্পীদের জন্য অবাধ ও উন্মুক্ত করে দেন। তিনি তার দপ্তরে ক্ষমতার সঞ্চারণ ও নব উন্মাদনা সৃষ্টি করেন। তিনি অত্যন্ত দক্ষ ও বলিষ্ঠভাবে কংগ্রেস ও আমেরিকান জনগণকে প্রগতিশীল সংস্কার ও একটি শক্ত পররাষ্ট্র নীতির জন্য নেতৃত্ব দেন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাককিনলি আততায়ীর হাতে নিহত হওয়ার পর যখন অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের 26তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে গেলেন থিওডোর রুজভেল্ট, সেই নির্বাচিত হওয়ার পরপরই তিনি ঘোষণা দেন যে ম্যাককিনলি যে নীতিমালা চালু করে গিয়েছেন এবং তিনি যে নীতিমালা দ্বারা পরিচালিত করেছেন যুক্তরাষ্ট্রকে, ঠিক সেই নীতিমালারই ধারাবাহিকতা তিনি অক্ষুণ্ণ রাখবেন। কিন্তু আমরা দেখতে পাই যে সরকারি অফিসের প্রতি জনগণের যে ভাবমূর্তি তখন পর্যন্ত ছিল, হঠাৎ করেই তা পাল্টে যায় তার বিভিন্ন কর্মতৎপরতার কারণে। তিনি এক্সিকিউটিভ ম্যানশনের নতুন নামকরণ করেন হোয়াইট হাউস, অর্থাৎ হোয়াইট হাউসের পূর্ব নাম ছিল এক্সিকিউটিভ ম্যানশন, তার নাম পাল্টে দিয়ে নতুন নাম দেন হোয়াইট হাউস। এবং সেই হোয়াইট হাউসের দ্বার উন্মুক্ত করে দেন সবার জন্য, বিশেষ করে কাউবয় বক্সার ভ্রমণকারী পর্যটক লেখক এবং যারা শিল্পী ছিলেন সকলের জন্য অবাধ এবং উন্মুক্ত করে দেন। আর তিনি তার দপ্তরে ক্ষমতার সঞ্চারণ করেন এবং নব উন্মাদনা সৃষ্টি করেন, অর্থাৎ কাজের নতুন পরিবেশ সৃষ্টি করেন তিনি এবং নতুন উদ্যমে সবাই সেখানে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা শুরু করেন। তিনি অত্যন্ত দক্ষ এবং বলিষ্ঠ ভাবে কংগ্রেস এবং আমেরিকান জনগণকে প্রগতিশীল সংস্কারের দিকে নেতৃত্ব দেন এবং একটি শক্ত পররাষ্ট্র রাষ্ট্রনীতি প্রণয়ন করার জন্য তিনি নেতৃত্ব দেন একই সময়ে। এবার আমরা আসি পররাষ্ট্রনীতি কি। পররাষ্ট্রনীতি বলতে রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণকে বোঝানো হয়, অর্থাৎ রাষ্ট্রের যে অভ্যন্তরীণ নীতি থাকে সেগুলিরই সম্প্রসারণ হচ্ছে পররাষ্ট্রনীতি। অর্থাৎ অভ্যন্তরীণ ক্ষেত্রে যে নীতি অনুসরণ করা হয় সেই নীতিগুলো যখন বহির্বিশ্বের সাথে বিভিন্ন সম্পর্ক পরিচালনা করতে গিয়ে সেগুলো সেই বিভিন্ন দেশের সাথে সম্পর্ক তৈরি করে সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি হলো কোনো সার্বভৌম রাষ্ট্রের গৃহীত সেসব নীতি যা রাষ্ট্র তার রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সম্পাদন করে থাকে। পররাষ্ট্রনীতি মূলত একটি রাষ্ট্রের জাতীয় নীতি, লক্ষ্য ও স্বার্থ বাস্তবায়নের একটি বিশেষ পদ্ধতি বা মাধ্যম। এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক কোন নীতির ভিত্তিতে স্থাপিত হবে এবং পরস্পরের মধ্যে আদান প্রদানের ব্যবস্থা কিভাবে কার্যকর হবে তাই পররাষ্ট্রনীতি। অর্থাৎ এখানে পররাষ্ট্রনীতির বিভিন্ন ডাইমেনশন আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে উঠে এসেছে পররাষ্ট্রনীতিটি। যেখানে বলা হচ্ছে যে পররাষ্ট্রনীতি হলো কোনো সার্বভৌম রাষ্ট্রের গৃহীত সেসব নীতি, যা রাষ্ট্র তার রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য
অন্যান্য রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সম্পাদন করে থাকে। আবার বলা হচ্ছে, পররাষ্ট্রনীতি মূলত একটি রাষ্ট্রের জাতীয় নীতি, লক্ষ্য ও স্বার্থ বাস্তবায়নের একটি বিশেষ পদ্ধতি বা মাধ্যম। তো আবার বলা হচ্ছে, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক কোন নীতির ভিত্তিতে স্থাপিত হবে এবং পরস্পরের মধ্যে আদান প্রদানের ব্যবস্থা কিভাবে কার্যকর হবে, সেগুলোই পররাষ্ট্রনীতি। এখানে আমরা একটি আলোকচিত্র দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে থিওডোর রুজভেল্ট বড় একটি লাঠি নিয়ে হাসি মুখে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, পিছনে তার হাতে বাধা রয়েছে বিভিন্ন রণতরী দেখা যাচ্ছে আর কি। যাই হোক, এখানে বলা হচ্ছে দি বিগ স্টিক ইন দ্য ক্যারাবিয়ান সি, অর্থাৎ ক্যারাবিয়ান সাগর অঞ্চলে বিগ স্টিক, বড় লাঠি। তো এখানে আসলে বিগ স্টিক বলতে তার পররাষ্ট্রনীতিকে বোঝানো হচ্ছে, এবং তার মুখে যে হাসি ফুটে উঠেছে তা দেখে মনে হচ্ছে যে তিনি খুব সফটলি কোনো কিছু অ্যাপ্রোচ করছেন, কিন্তু বিগ স্টিক তিনি ধারণ করে রয়েছেন। তো এখানে থিওডোর রুজভেল্টের যে পররাষ্ট্রনীতি সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমেই পররাষ্ট্রনীতি সেটা ক্লিয়ার হলাম, এবার আমরা ক্লিয়ার হব থিওডোর রুজভেল্টের পররাষ্ট্রনীতি বলতে কি বোঝানো হয় সেটা। তো এখানে বলা হচ্ছে বিগ স্টিক আইডিওলজি, বিগ স্টিক পলিসি এবং বিগ স্টিক ডিপ্লোমাসি, এগুলোকেই থিওডোর রুজভেল্টের পররাষ্ট্রনীতি বলা হয়, যা প্রলম্বিত ব্যবস্থা বা দূর থেকে নিয়ন্ত্রণ করার নীতি নামে খ্যাত। তো এখানে বিগ স্টিক আইডিওলজি মানে বিগ স্টিক আদর্শ, বিগ স্টিক পলিসি, বিগ স্টিক নীতিমালা এবং বিগ স্টিক ডিপ্লোমাসি, বিগ স্টিক কূটনীতি যেটাকে বলা হয়, এই সবগুলোকেই থিওডোর রুজভেল্টের পররাষ্ট্রনীতি হিসেবে বোঝানো হয়েছে। এগুলোকে বাংলায় প্রলম্বিত ব্যবস্থা বা দূর থেকে নিয়ন্ত্রণ করার নীতিও বলা হয়। তো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি নিজস্ব ধ্যান ধারণার পাশাপাশি মনরো ডক্ট্রিনেরও সম্প্রসারণ ঘটান, অর্থাৎ মনরো যে মতবাদ দিয়ে গিয়েছিলেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সেগুলি তিনি অনুসরণ করেন এবং তার সম্প্রসারণ ঘটান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কিন্তু নিজস্ব ধ্যান ধারণাও সেখানে ছিল রুজভেল্টের। তো রুজভেল্টের পররাষ্ট্রীয় আদর্শ ছিল স্পিক সফটলি অ্যান্ড ক্যারি এ বিগ স্টিক, ইউ উইল গো ফার, বার্নস অ্যান্ড নোবেল, পেজ নং 123, ISBN নাম্বার দেওয়া আছে এখানে, এই বইয়ের 123 নম্বর পেজে এই কথা এই বাক্যটি আমরা পেয়েছি। তো যাই হোক, প্রথমে আমরা যে ছবিটা দেখেছি, স্পিক সফটলি অ্যান্ড ক্যারি এ বিগ স্টিক, ইউ উইল গো ফার, এখানে একটা জিনিস বোঝানোর জন্য আবার ফিরে আসলাম আমরা। তার যে মুখে হাসি ফুটে রয়েছে এটা একটা প্রতীকী মাত্র আর কি, অর্থাৎ স্পিক সফটলি অ্যান্ড ক্যারি এ বিগ স্টিক, তিনি হাসি মুখে কথা বলতে, তিনি খুব নরম ভাষায় কথা বলছেন অন্যদের সাথে, এবং ক্যারিং এ বিগ স্টিক, বড় একটি লাঠি তিনি ধারণ করে আছেন। হ্যাঁ, এটা তার পরাশক্তির একটি প্রতীকী রূপ, ইউ উইল গো ফার। হ্যাঁ, এই বিষয়গুলোই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো রুজভেল্ট তার পররাষ্ট্রনীতির ধরনকে যেভাবে ব্যাখ্যা করেছেন তা হলো দ্য এক্সারসাইজ অফ ইন্টেলিজেন্ট ফোরথট অ্যান্ড অফ ডিসিসিভ অ্যাকশন সাফিসিয়েন্টলি ফার ইন অ্যাডভান্স অফ অ্যানি লাইকলি ক্রাইসিস, সিমন অ্যান্ড চস্টার, পেজ নাম 382, ISBN নাম্বারও দেওয়া রয়েছে বইয়ের। অর্থাৎ পররাষ্ট্রনীতি হলো বুদ্ধিদীপ্ত পূর্ব পরিকল্পনার চর্চা,
এবং একই ধরনের সংকটের ক্ষেত্রে আগাম সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আমরা কি বুঝলাম এখানে? এটা হচ্ছে রুজভেল্টের পররাষ্ট্র নীতির একটি প্রকৃতি বা ধরন। সেটা কি ছিল? দ্য এক্সারসাইজ অফ ইন্টেলিজেন্ট ফোর থট অ্যান্ড অফ ডিসিসিভ অ্যাকশন সাফিসিয়েন্টলি ফার ইন অ্যাডভান্স অফ এনি লাইকলি ক্রাইসিস। তো যাই হোক, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এর বাংলাটা হচ্ছে পররাষ্ট্রনীতি হলো বুদ্ধিদীপ্ত পূর্ব পরিকল্পনার চর্চা। অর্থাৎ আগে থেকে এই পরিকল্পনা করে যে বিষয়গুলো পরিকল্পনা করে রাখা হয়, পরবর্তীতে সেগুলোই বাস্তবায়ন করা হয়, এবং একই ধরনের সংকটের ক্ষেত্রে আগাম সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ কোন ধরনের সংকটে কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে সেগুলো আগে থেকেই ডিফাইন করা থাকে। তার পররাষ্ট্র নৈতিক বৈশিষ্ট্য ছিল শান্তিপূর্ণভাবে আলোচনা করা, কিন্তু তাতে শক্তির উপস্থিতিও থাকা যদি তা ব্যর্থ হয়। অর্থাৎ শান্তিপূর্ণভাবে আলোচনা করতে হবে, যে কোনো ক্রাইসিসে উত্তেজিত হওয়া যাবে না, মাথাও গরম করা যাবে না, কিন্তু সেখানে বোঝাতে হবে যে প্রয়োজনে শক্তির প্রয়োগ করা হতে পারে যদি শান্তিপূর্ণভাবে তার সমাধান না হয়। তো এটি ছিল তার পররাষ্ট্রনৈতিক একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একই সঙ্গে বিগ স্টিক বা সামরিক শক্তির ভয় দেখানো, যার সঙ্গে ম্যাকিয়েভেলির আদর্শিক মিল খুঁজে পাওয়া যায়। তো ক্যারিং এ বিগ স্টিক, যে জিনিসটা তার ছবিতে আমরা দেখেছি কিছুক্ষণ আগে, যে একটি বড় লাঠি তিনি বয়ে নিয়ে যাচ্ছেন, এটি একটি প্রতীকী বিষয় ছিল। এর অন্তর্নিহিত তাৎপর্য যেটি, সেটি হচ্ছে যে সামরিক শক্তি তার পিছনে রয়েছে, প্রয়োজনে সে সামরিক শক্তি ব্যবহার করা হবে। তো সে বিগ স্টিক বলতে সামরিক শক্তির ভয় দেখানোকে বোঝানো হয়েছে, এবং এই যে বিষয়, এই বিষয়টির সাথে ম্যাকিয়েভেলির যে একটি আদর্শ ছিল, সেই আদর্শিক মিল খুঁজে পাওয়া যায় প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যের সাথে। এবার আমরা আসি রুজভেল্ট করোলারি বিষয়ে। রুজভেল্ট করোলারি কি? রুজভেল্ট করোলারি বলতে রুজভেল্টের অনুসিদ্ধান্তকে বোঝানো হয়। আমেরিকা মহাদেশের উপর কোন ইউরোপীয় শক্তির প্রভাব বিস্তার রোধে 1823 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট মনরো যে নীতি ঘোষণা করেন, যা মনরো ডক্ট্রিন নামে সারা বিশ্বে জনপ্রিয় অথবা পরিচিত, সেই নীতিরই সম্প্রসারিত রূপ হল রুজভেল্ট করোলারি। অর্থাৎ এখানে যে বিষয়টি এসেছে তা হচ্ছে রুজভেল্টের অনুসিদ্ধান্তই হচ্ছে রুজভেল্ট করোলারি। তো আমেরিকা মহাদেশের উপর প্রায় ইউরোপীয় শক্তিগুলো বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করত, তারা দখল করার চেষ্টা করত, উপনিবেশ প্রতিষ্ঠা করার চেষ্টা করত, এবং এটা ইউরোপীয়দের একটি কৃতিত্বের মাপকাঠি ছিল, কে কত বেশি প্রভাবশালী বা কে কত বেশি ক্ষমতাধর, তার একটি মানদণ্ড হয়ে দাঁড়িয়েছিল যে আমেরিকা মহাদেশের উপর বা অন্যান্য দেশের উপর যার যত বেশি উপনিবেশ থাকবে সে তত বেশি সম্মানিত এবং ক্ষমতাশালী। তো যাই হোক, এই আদর্শ থেকে ইউরোপীয় বিভিন্ন শক্তি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে উপনিবেশ গড়ে তোলার চেষ্টা করে, সেই প্রক্রিয়া রোধ করার জন্য 1823 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট মনরো একটি নীতি ঘোষণা করেছিলেন, যেটি মনরো ডক্ট্রিন নামে পরিচিত অথবা মনরো মতবাদ নামে পরিচিত। সেই নীতিরই সম্প্রসারিত রূপ হল রুজভেল্ট করোলারি। এই নীতির মূল বিষয় ছিল ইউরোপীয় কোন দেশ বলপূর্বক আমেরিকা মহাদেশের কোন অঞ্চলের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করলে, অথবা আমেরিকার কোন দেশের উপর নিয়ন্ত্রণাধীন সরকার প্রতিষ্ঠার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র সেটিকে অবন্ধু সুলভ আচরণ মনে করবে। অর্থাৎ রুজভেল্ট করোলারি যেটি ছিল তার মূল বিষয় ছিল ইউরোপীয় কোন দেশ
বলপূর্বক আমেরিকা মহাদেশের কোন অঞ্চলের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারবে না, এবং যদি করা হয় তাহলে অথবা আমেরিকার কোনো দেশের উপর যদি ইউরোপে কোনো দেশ তার নিয়ন্ত্রণাধীন সরকার প্রতিষ্ঠা করারও চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র সেই আচরণকে অবন্ধুসুলভ আচরণ মনে করবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি মনরো মতবাদকে আরো সম্প্রসারিত করেন এবং সম্প্রসারিত করে ইউরোপীয় হস্তক্ষেপ মুক্ত লাতিন আমেরিকা প্রতিষ্ঠার জন্য 1904 খ্রিস্টাব্দের মে মাসে তার করোলারি বা অনুসিদ্ধান্ত ঘোষণা করেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট তিনি যে মনরো মতবাদকে ফলো করছিলেন সেই মনরো মতবাদকে পর্যায়ে এসে আরো সম্প্রসারিত করেন এবং তা ইউরোপীয় হস্তক্ষেপ মুক্ত তা দ্বারা ইউরোপীয় হস্তক্ষেপ মুক্ত ল্যাটিন আমেরিকা প্রতিষ্ঠার জন্য 1904 খ্রিস্টাব্দের মে মাসে তার সে বিখ্যাত করোলারি ঘোষণা করেন বা অনুসিদ্ধান্ত ঘোষণা করেন। ইউরোপের বিভিন্ন দেশ ল্যাটিন আমেরিকার জাতীয় ঋণের সিংহভাগ যোগান দিত, অর্থাৎ ল্যাটিন আমেরিকা বিভিন্ন দেশগুলো যে ঋণ সংগ্রহ করত তার সিংহভাগই বা বেশিরভাগই যোগান দিত ইউরোপের বিভিন্ন দেশ। এছাড়াও এই অঞ্চলগুলোতে রাজনৈতিক অস্থিরতা একটি নিয়মিত ঘটনা ছিল। এ সুযোগে ইউরোপীয় দেশসমূহ এদেরকে নিরাপত্তা দেওয়ার অজুহাতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করত এবং একই সাথে সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করত, যা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল। ডোমিনিকান প্রজাতন্ত্র ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় 1905 খ্রিস্টাব্দে অর্থ বিভাগের দায়িত্ব যুক্তরাষ্ট্র নিজ হাতে নিয়ে নেয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের বিভিন্ন দেশ যে কারণে ল্যাটিন আমেরিকা বিভিন্ন দেশগুলোর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছে তার যৌক্তিক কিছু কারণে ছিল, তা হচ্ছে ল্যাটিন আমেরিকান দেশগুলো যে ঋণ সংগ্রহ করত তার একটি বড় অংশই আসত ইউরোপীয় বিভিন্ন প্রভাবশালী দেশগুলো থেকে, বৃহৎ শক্তিধর দেশগুলো থেকে। তো সেই দেশগুলো কি করত, সেই ঋণ দেওয়ার সুযোগ নিত, তারা কি করত বিনিময়ে নিরাপত্তা দেওয়ার অজুহাতে, তা প্রায়ই যে অস্থিতিশীল এবং বিশৃঙ্খল অবস্থা তৈরি হতো ল্যাটিন আমেরিকার দেশগুলোতে, সেগুলো থেকে উত্তরণের জন্য বা তা থেকে সেই দেশগুলোকে মুক্তি দেওয়ার অজুহাত দেখিয়ে বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করতো ইউরোপের সেই দেশগুলো এবং সুযোগ পেলেই সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করত, যা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে চায়নি। তো এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখতে পাই যে ডোমিনিকান প্রজাতন্ত্র যখন তার ঋণ পরিশোধ করতে সক্ষম হয়নি, সেই তখন 1905 খ্রিস্টাব্দে সেই ঋণ পরিশোধের ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত করে ডোমিনিকান প্রজাতন্ত্রের অর্থ বিভাগের দায়িত্ব যুক্তরাষ্ট্র তার নিজ হাতে নিয়ে নিয়েছিল। এখানে আমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছি রুজভেল্ট শাসনামলে ল্যাটিন আমেরিকা কেমন ছিল তার একটি চিত্র। তো এখানে দেখা যাচ্ছে প্ল্যাট অ্যামেন্ডমেন্ট 1901, অর্থাৎ 1901 খ্রিস্টাব্দে যে প্ল্যাট অ্যামেন্ডমেন্ট বা প্ল্যাট সংশোধনী আইন পাশ হয়েছিল সে বিষয়টি এখানে চলে এসেছে। এরপর কিউবান আমেরিকান ট্রিটি 1903 খ্রিস্টাব্দে কিউবা আমেরিকান যে চুক্তি হয়েছিল সে বিষয়টিও এখানে চলে এসেছে। ফিনান্সিয়াল ক্রাইসিস প্রম্পটস ফার্স্ট ইউজ অফ রুজভেল্ট করোলারি 1904-1905, অর্থাৎ 1904-5 খ্রিস্টাব্দের মধ্যে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল এই ল্যাটিন আমেরিকার দেশগুলোতে, সেই সংকট রুজভেল্ট করোলারি প্রয়োগের সুযোগ বা ক্ষেত্র তৈরি করে করে দিয়েছিল এই অঞ্চলগুলোতে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে মেক্সিকো এপাশে, তারপরে এপাশে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, কিউবা,
ডোমিনিকান রিপাবলিক, তো এই সকল অঞ্চলে ইউএস ইনভলভমেন্ট ইন ল্যাটিন আমেরিকা আন্ডার রোজভেল্ট, তো সেই এই অঞ্চলগুলোর সাথে পররাষ্ট্র সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক কেমন ছিল রোজভেল্টের শাসনামলে, সে বিষয়গুলি উঠে এসেছে সুস্পষ্টভাবে। প্রথমে আমরা আসবো ভেনেজুয়েলা সম্পর্ক বিষয়ে। 20 শতকের শুরুর দিকে ভেনেজুয়েলাকে ব্রিটিশ নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ, তাদের বিরুদ্ধে সহিংসতা এবং ব্যাপকভাবে তাদের নৌযান সমূহকে কব্জা করার অভিযোগ তোলা হয়। এছাড়াও দীর্ঘদিন যাবৎ ভেনেজুয়েলার ঋণ পরিশোধের কোনো উদ্যোগ ছিল না। এ প্রেক্ষাপটে ব্রিটিশ রয়্যাল নেভি এবং জার্মান ইম্পেরিয়াল নেভি 1902 থেকে 1903 খ্রিস্টাব্দ সময়ে ভেনেজুয়েলার উপর নৌ অবরোধ আরোপ করে রুজভেল্ট এই অবরোধের সমালোচনা করেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, তা হচ্ছে 20 শতকের শুরুর দিকে ভেনেজুয়েলাকে একটি বিশেষ কারণে অভিযুক্ত করা হয়, তা হচ্ছে ব্রিটিশ নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিল, এই অভিযোগ আনা হয় ভেনেজুয়েলার বিরুদ্ধে। একসাথে তার বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার অভিযোগ আনা হয় এবং ব্যাপকভাবে তাদের নৌযান গুলোকে ভেনেজুয়েলা কব্জা করে নিচ্ছিল, সে অভিযোগও তোলা হয়েছিল। এছাড়াও দীর্ঘদিন যাবৎ ভেনেজুয়েলা যে ঋণ নিয়েছিল তা পরিশোধ করার কোনো উদ্যোগ বা চেষ্টা ভেনেজুয়েলার ছিল না, সে অভিযোগও ছিল। এরই প্রেক্ষাপটে ব্রিটিশ রয়্যাল নেভি এবং জার্মান ইম্পেরিয়াল নেভি, এই দুই অঞ্চলে দুই দেশের শক্তিশালী নৌবাহিনী 1902 থেকে শুরু করে 1903 খ্রিস্টাব্দ সময়ের মধ্যে ভেনেজুয়েলার উপর নৌ অবরোধ আরোপ করে। কিন্তু প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই অবরোধের তীব্র সমালোচনা করেন। রুজভেল্ট ব্রিটেন ও জার্মানিকে এই অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহারের অনুরোধ জানায়। আর একই সঙ্গে এ সময় রুজভেল্ট কিউবায় নৌবাহিনী মোতায়েন করেন যাতে মনরো ডক্ট্রিনের প্রয়োগ দেখা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেন এবং জার্মানি নৌ অবরোধ আরোপ করেছিল ভেনেজুয়েলার উপর, এবং সেই অবরোধের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট, এবং শুধু সমালোচনা করেই তিনি থেমে যাননি। তিনি কি করেছিলেন, কিউবায় তার নৌবাহিনী মোতায়েন করেছিলেন, হ্যাঁ নৌবাহিনী মোতায়েন করেছিলেন, এবং এতে দেখতে পাচ্ছি যে এই ঘটনা মনরো ডক্ট্রিনের একটি প্রতিফলন ঘটেছে থিওডোর রুজভেল্টের পররাষ্ট্র নীতি মধ্যে। এবার আসি কিউবা সম্পর্কে। 1898 খ্রিস্টাব্দে স্পেন আমেরিকা যুদ্ধে স্পেন পরাজিত হয়, এবং এই পরাজিত হওয়ার পর তার উপনিবেশ কিউবা যুক্তরাষ্ট্রের হস্তগত হয়। যুক্তরাষ্ট্র কিউবাতে তাদের পুতুল সরকার প্রতিষ্ঠা করে। 1901 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট রুজভেল্ট কিউবাকে স্বাধীনতা দেওয়ার জন্য নতুন সংবিধান প্রণয়নের ক্ষমতা দেন, কিন্তু যুক্তরাষ্ট্র নিজ হাতে রেখে দেয় তার পররাষ্ট্র নীতি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গঠন এবং কিউবায় নৌঘাঁটি স্থাপনের অধিকার, এসবগুলি যুক্তরাষ্ট্রের হাতে রেখে দেওয়া হয়। 1901 খ্রিস্টাব্দে আমেরিকা প্লাট সংশোধনী পাস করে। এই সংশোধনী পাস করার পর কিউবার পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ, ঋণ গ্রহণ, অন্য দেশের সাথে চুক্তি সম্পাদন প্রভৃতি ক্ষেত্রে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। যাই হোক, এখানে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে 1898 খ্রিস্টাব্দে স্পেন আমেরিকা যুদ্ধে স্পেন পরাজিত হয়, এবং স্পেন পরাজিত হলে কিউবা ছিল স্পেনের উপনিবেশ, সে কিউবা যুক্তরাষ্ট্রের করতলগত হয়ে যায়। তো যুক্তরাষ্ট্র কিউবার উপর প্রভাব বিস্তার করার সুযোগ লাভ করে। যুক্তরাষ্ট্র পরবর্তীতে কিউবাতে তাদের পুতুল সরকার বসিয়ে দেয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র তাকে যা বলবে তাই শুনবে, এরকম একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করে কিউবাতে। 1901 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট রুজভেল্ট কিউবাকে স্বাধীনতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন, তিনি নতুন সংবিধান প্রণয়নের ক্ষমতা দেন কিউবাকে, কিন্তু
নিজ হাতে, যুক্তরাষ্ট্র তার নিজ হাতে বেশ কিছু বিষয় রেখে দেয় এই সময়। বিষয়গুলো হচ্ছে পররাষ্ট্রনীতি, কিউবার পররাষ্ট্রনীতি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গঠন এবং কিউবায় নৌঘাঁটি স্থাপনের অধিকার। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যুক্তরাষ্ট্রের হাতে রেখে দেওয়া হয়। 1901 খ্রিস্টাব্দে আমরা আগে জেনেছি যে যুক্তরাষ্ট্র প্লাট সংশোধনী বিল পাশ করে। এই বিল পাশ করার পর কিউবার পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ, ঋণ গ্রহণ, অন্য দেশের সাথে চুক্তি সম্পাদন, এই সকল বিষয়ের উপরে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। প্লাট সংশোধনীর মাধ্যমে আমেরিকা কিউবার অভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং কিউবার নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় হস্তক্ষেপ করার অজুহাত পায়। একই সঙ্গে নিরাপদে জাহাজে জ্বালানি নেওয়া এবং নোঙর করার জন্য কয়েকটি বন্দরের ওপর দখল নেয় যুক্তরাষ্ট্র। গুয়ান্তানামোতে যুক্তরাষ্ট্র 3টি নৌঘাঁটি স্থাপন করে। এরই ধারাবাহিকতায় প্লাট সংশোধনীর মাধ্যমে কিউবা মূলত তার প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত হয়। অর্থাৎ কিউবা যেভাবে স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিল, প্লাট সংশোধনী বিল পাশের পর কিউবা অনেক দূরে সরে যায় সেই লক্ষ্য থেকে। 1934 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্র সরকার প্লাট সংশোধনী বাতিল ঘোষণা করে। এটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন ছিল কিউবার ইতিহাসে। তো এবার আমরা আসি ফিলিপাইন নীতি প্রসঙ্গে। কিউবার মতো ফিলিপাইনও ছিল স্পেনের উপনিবেশ এবং প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ রাষ্ট্র। স্পেন আমেরিকা যুদ্ধে স্পেন পরাজিত হলে ফিলিপাইনের জিওপলিটিক্যাল গুরুত্ব বিবেচনা করে 1899 খ্রিস্টাব্দে $20 মিলিয়ন দিয়ে স্পেনের নিকট থেকে আমেরিকা তা কিনে নেয়। 1898 খ্রিস্টাব্দে স্পেন আমেরিকা যুদ্ধ চলাকালীন এমিলিও এগুইনান্ডো এর নেতৃত্বে ফিলিপাইন স্বাধীনতা যুদ্ধ শুরু করে। এ যুদ্ধে ফিলিপাইনের স্বাধীনতা কামীদের আমেরিকা সমর্থন দেয়। 1898 খ্রিস্টাব্দের 1 মে কমডোর জর্জ ডিউই এর নেতৃত্বে মার্কিন নৌজাহাজ ম্যানিলা উপসাগরে প্রবেশ করে স্পেনীয় নৌবহরকে ধ্বংস করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিপাইনও কিন্তু স্পেনের একটি উপনিবেশ ছিল, সরি, ওই কিউবার মতো ফিলিপাইনও কিন্তু স্পেনের একটি উপনিবেশ ছিল এবং এটিও প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেন আমেরিকা যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে স্পেন পরাজিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ফিলিপাইনের যে ভৌগোলিক এবং রাজনৈতিক গুরুত্ব রয়েছে সেটা অনুধাবন করতে সক্ষম হয়। তা অনুধাবন করেই 1899 খ্রিস্টাব্দে $20 মিলিয়ন বিনিময়ে স্পেনের নিকট থেকে কিউবাকে আমেরিকা কিনে নেয়। 1898 খ্রিস্টাব্দে স্পেন আমেরিকা যুদ্ধ চলছিল যখন, তখন এমিলিও এগুইনান্ডো তার নেতৃত্বে ফিলিপাইন স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিল, যে যুদ্ধে ফিলিপাইনের স্বাধীনতা কামীদের আমেরিকা সমর্থন দিয়েছিল। 1898 খ্রিস্টাব্দের 1 মে কমোডর জর্জ ডিউই এর নেতৃত্বে মার্কিন জাহাজ ম্যানিলা উপসাগরে প্রবেশ করে স্পেনীয় নৌবহরকে ধ্বংস করে ম্যানিলা দখল করে নেয়। এরপর এগুইনান্ডো এর নেতৃত্বে ফিলিপাইনে ভিসাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ফিলিপাইনে আমেরিকানদের অবস্থান দীর্ঘমেয়াদী হলে তারা নব্য আমেরিকান সাম্রাজ্যবাদের গ্রাস থেকে মুক্ত হওয়ার জন্য পুনরায় এগুইনান্ডো এর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়। একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন ছিল যে যুক্তরাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং রক্ষা করার কথা বলে তাদের সমর্থন করেছিল। যখন ফিলিপিনো জনগণ যখন দেখলো যে যুক্তরাষ্ট্র সেখান থেকে যাচ্ছে না, তখনই তারা আবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই যুদ্ধের ব্যাপকতা ছিল স্পেন আমেরিকা যুদ্ধের থেকেও ভয়াবহ। এই যুদ্ধে প্রায়
4,300 মার্কিন সেনা ও 50,000 ফিলিপিনো মারা যায়। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর 1946 খ্রিস্টাব্দের 4 জুলাই ফিলিপাইন স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। পানামা নীতি প্রসঙ্গে এবার আসি। পানামা খাল হল উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত একটি সংযোজক খাল। এটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে, ফলে ইউরোপের সাথে উত্তর ও দক্ষিণ আমেরিকার দূরত্ব অনেক কমে গিয়েছে বলে এর সামরিক অর্থনৈতিক গুরুত্বও অনেক বেশি। খালটির দৈর্ঘ্য 80 কিলোমিটার, প্রস্থ 90 থেকে 300 মিটার, গভীরতা 13 মিটার। আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করার জন্য 1850 খ্রিস্টাব্দে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্লেটন বুলওয়ার চুক্তি সম্পাদিত হয়, নানা কারণে যা সফলতার মুখ দেখেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত পানামা অঞ্চলকে নিয়েই পানামা নীতি ছিল যুক্তরাষ্ট্রের। তো পানামা মূলত একটি খাল, বর্তমানে একটি খাল, সেই খাল আগে ছিল না, খনন করার পর সেটি খাল হয়। তো উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে ছিল এই অঞ্চলটি। তো এটি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এই দুই মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল। এর ফলে ইউরোপের সাথে উত্তর ও দক্ষিণ আমেরিকার দূরত্ব অনেক অনেক কমে যায়, এর ফলে এর সামরিক এবং অর্থনৈতিক গুরুত্ব বেড়ে যায়। এই খালটির দৈর্ঘ্য আমরা দেখেছি 80 কিলোমিটার, প্রস্থ ভ্যারি করছে 90 থেকে 300 মিটার, গভীরতা আছে 13 মিটার। তো যাই হোক, এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি পানামা খাল কেমন। তো দুই পাশে ভূমি দেখতে পাচ্ছি আমরা, এবং এটি যেদিকে লম্বা, অর্থাৎ এক পাশে প্রশান্ত মহাসাগর, এক পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই দুই মহাসাগরকে সংযুক্ত করেছে এই ক্যানালটি, খালটি, এবং এই চ্যানেল দিয়ে বড় বড় জাহাজ চলাফেরা করতে পারে অনায়াসেই। 1901 খ্রিস্টাব্দে রুজভেল্ট সরকার হেপন সিপোট চুক্তির মাধ্যমে ক্লেটন বুলওয়ার চুক্তি সংশোধন করেন। এতে পানামা খাল সকল রাষ্ট্রের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, আর এর উপর নিরঙ্কুশভাবে মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এরপর 1903 খ্রিস্টাব্দে হে হ্যারিস চুক্তির শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কলম্বিয়ার মতো বিরোধ সৃষ্টি হওয়ায় যুক্তরাষ্ট্র কলম্বিয়ার সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলে পানামা কলম্বিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। রুজভেল্ট সরকার পানামাকে এই বিদ্রোহে আর্থিক ও সশস্ত্র সমর্থন দেয়। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে নবনিযুক্ত পানামা রাষ্ট্রদূত ফিলিপা বোনাও ভ্যারিল্লার উদ্যোগে যুক্তরাষ্ট্র ও পানামা সরকারের মধ্যে পানামা খাল নিয়ে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র পানামাকে নিরাপত্তার গ্যারান্টি দেয়। বিনিময়ে পানামা সরকার যুক্তরাষ্ট্রকে পানামা খাল সংলগ্ন কিছু অঞ্চল ছেড়ে দেয়, ফলে দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্র সরকার পানামা খাল খনন শুরু করে এবং 1914 খ্রিস্টাব্দে এ খাল জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। আলজিয়ার্স সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল সে প্রসঙ্গে আসি এবার। আফ্রিকা মহাদেশে উপনিবেশ স্থাপন নিয়ে ইউরোপীয় বৃহৎ শক্তিবর্গের মধ্যে তীব্র প্রতিযোগিতা প্রসূত উত্তেজনা নিরসনের জন্য রুজভেল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1906 খ্রিস্টাব্দে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত সম্মেলনে ব্রিটেন ও ফ্রান্সের সাথে জার্মানির মতবিরোধ সৃষ্টি হলে রুজভেল্ট মধ্যস্থতা করে তা নিষ্পত্তি করেন। রুশ জাপান যুদ্ধ বসনে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল তা নিয়ে এবার কথা বলছি। 1904-5 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধ বসনে জাপানের অনুরোধ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থে রুজভেল্ট উভয়ের মধ্যে সমঝোতার উদ্যোগ গ্রহণ করেন। 1905 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের স্পোর্টস মাউথে রাশিয়া ও জাপানকে সাথে নিয়ে আলোচনা করে শান্তি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষই চীনের মাঞ্চুরিয়া ত্যাগ করতে সম্মত হয়। রুশ জাপান যুদ্ধে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ রুজভেল্ট 1906 খ্রিস্টাব্দে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে নেন।
জাপানের সঙ্গে জেন্টলম্যান এগ্রিমেন্ট। তৎকালীন জাপান শিল্প ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমকক্ষতা অর্জন করায় যুক্তরাষ্ট্রের সাথে তার যোগাযোগ ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং ব্যাপক বাণিজ্যিক যোগাযোগের কারণে এ সময় যুক্তরাষ্ট্রে জাপানি অভিবাসীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি পেতে থাকে, যা যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। 1906 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো স্কুল কর্তৃপক্ষ প্রাচ্যদেশীয় শিশুদের আলাদা স্কুলে ভর্তির নিয়ম চালু করলে জাপানিরা অবমাননা বোধ করে। এ প্রেক্ষাপটে রুজভেল্ট নির্বাহী আদেশে স্কুল কর্তৃপক্ষকে এই নিয়ম বাতিলের নির্দেশনা দেন এবং রুজভেল্ট একইভাবে অপর একটি নির্বাহী আদেশে জাপানিদের অভিবাসনের মাত্রা নির্দিষ্ট করে দিয়ে পরিস্থিতির সাময়িক সামাল দেন। পরবর্তীতে জাপান সরকারের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্রে জাপানি শ্রমিক না পাঠাতে জাপান সরকারের প্রতিশ্রুতি আদায় করে নেন। রুজভেল্টের এই পদক্ষেপটি রুজভেল্ট জেন্টলম্যান এগ্রিমেন্ট নামে পরিচিত। যাই হোক, সকল দিক পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে রুজভেল্টের পররাষ্ট্র নীতিতে তার মেধা ও মননের অপূর্ব সমন্বয় ছিল। থিওডোর রুজভেল্টের বুদ্ধিদীপ্ত বলিষ্ঠ পররাষ্ট্র নীতি যুক্তরাষ্ট্রকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত করেছিল নিঃসন্দেহে। যাই হোক, তত্ত্বসূত্র নিয়ে কথা বলছি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস ডক্টর মোহাম্মদ কুদ্দুস শিকদার, আমেরিকার সংক্ষিপ্ত ইতিহাস কাপি খান, উইকিপিডিয়া whitehouse.gov, history.com, britannica.com এবং thoughtco.com থেকে আমরা তথ্য নিয়েছি। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।